বাংলাদেশ সহ ছয় দেশের কবিদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চত্বরে চলছে দুই দিনের কবিতা উৎসব। কবিদের কণ্ঠে উঠে আসে দেশে দেশে মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠার তাগিদ। তহিদুর রহমানের রিপোর্ট। কবিতার ভাষা সার্বজনীন, তাই তো ইরানের কবি মাজেদ পয়ানের কণ্ঠে দ্রোহের আগুনের ছোঁয়া লেগেছে শ্রোতা দর্শকদের মাঝে। অহমিয়া ভাষার এই কবিতা দিয়ে ভারতের কবি বলছেন বাংলাকে তিনি ভালোবাসেন। কবিতা হল মানব জাতির মাতৃভাষা। নেপাল অস্ট্রিয়া সহ বেশ কয়েকটি দেশের কবিরাও উৎসবে কবিতা পাঠ করেন। কবিতার মাধ্যমে দেশ স্বাধীনতা ও বঙ্গবন্ধুর নানা অবদানকেও তুলে ধরেন দেশের কবিরা। ১৯৭১ বিদ্ধতায় মুজিব দীর্ঘ নয় মাসের রক্তক্ষয় যুদ্ধ, সত্যতায় মুজিব দেশ থেকে পা খায় না বিতাড়িত, মুগ্ধতায় মুজিব সারা বিশ্বের সমর্থন, স্বীকৃতি স্বাধীন বাংলা। রণ হুঙ্কারকে তুচ্ছ করে হাজারো সত্তায় পুঞ্জীভূত দ্রোহ নিয়ে এক অবসম্ভাবী যুদ্ধের অপেক্ষায়। এবারের উৎসব কবি কাজী হাবিবুল্লাহ সিরাজি ও কাজী রোজিকে উৎসর্গ করা হয়েছে। মেহেরপুরের আম্রকাননে শপথ বাক্য পড়ে স্বাধীনতার ওই মর্ম বাক্য পৌঁছানো ঘরে ঘরে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।